এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ। আগামীকাল 4টি বিধানসভার উপনির্বাচনে ভোট। শাসক দল তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দল, আমরা বারংবার অতীত বর্তমান ভবিষ্যতেও দেখছি যে নির্বাচন কমিশন বলছেন শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হবে। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে বলছি, মানুষ কি আদত্তে ভোট দিতে পারবে গ্রামীয় এলাকাগুলিতে? দেখা যাচ্ছে যে কংগ্রেস বা সিপিএম বা বিজেপির এজেন্ট রয়েছে, তাদের এজেন্ট, পোলিং এজেন্ট বুথ কেন্দ্রে না ঢুকার প্রবেশ করার আগে শাসক দল তৃণমূল, বিজেপির, কংগ্রেসের, নির্দলের, সিপিআইএম, একাধিক কিন্তু রাজনৈতিক দলের কিন্তু তারা কিন্তু ফর্মটা নিয়ে টেবিলে বসে থাকবে। এটা একটা রাজনৈতিক ভূমিকা, আর এই নিয়ে কোনো রাজনৈতিক দলের তো অবক্ষর বা ভূমিকা নিয়ে কোনো সংসদ ভবনে বা পার্লামেন্টে আমরা তথ্য প্রমাণ হিসেবে এই বিষয়টা জানতে চাই। সেই বিষয়টা নিয়ে কি কেউ তথ্য প্রমাণ কি তুলে ধরেছে? আসলে কিন্তু তা নয়। মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট, দক্ষিণ, বাগদা, এই 4 বিধানসভার উপনির্বাচনের ভাগ্য নির্ধারণ একেবারে সকাল থেকেই যখন উত্তপ্ত পরিস্থিতি দেখা যাবে, না বাংলার মানুষ একেবারে ভুলে যাবে, না সরাসরি হকার উচ্ছেদকারীদের প্রভাবটা পড়বে। যদি জানা যায় এই শাসক দল তৃণমূল ভোটে পরাজিত হচ্ছে 4টি কেন্দ্রের উপনির্বাচনে, তাহলে জানা যাবে 2026 পশ্চিমবঙ্গে বিধানসভায় 294টি বিধানসভা আসনে পরিবর্তন ঘটবে। আর যদি দেখা যায় 4টি আসনেই কিন্তু শাসকের বাজিমাত, তাহলে দেখা যাবে যে বিরোধী রাজনৈতিক দলগুলো ভূমিকা কি হতে পারে, সেখানে তার আদত্তে কি দাঁড়িয়ে থাকতে পারে। এই বাংলাতে ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রবেশ হচ্ছে, সৃষ্টি হচ্ছে, তাই ধর্মীয় মেরুকরণের রাজনীতি এখন ভাগাভাগি হচ্ছে। এদিকে কংগ্রেসের প্রার্থী মহেশ সেনগুপ্ত এবং রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে তিনি যে বিষয়টা নিয়ে তুলে ধরেছেন, সেখানে তিনি বলছেন যেখানে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। এদিকে তৃণমূলের প্রার্থী সরাসরিও তিনি অভিযোগ করছেন, এদিকেও বিজেপির প্রার্থীও বলছেন শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হবে। আমি ধরে নিচ্ছি পৌরসভা এলাকাতে শান্তি অবাধ হবে, তারপরেও দুপুর 12টা বাজে, 1টা বাজার সময় দেখা যাবে যে উত্তপ্ত একটা পরিস্থিতি দেখা যেতে পারে। তাই দর্শকবন্ধুকে জানাবো, আপনারা 4টি বিধানসভার উপনির্বাচনে নিজের ভোট আপনারা নিজে দিতে চাইবেন, আপনার জীবনের শখ, আপনার জীবনের মূল্যবান তথ্য বিষয় নিয়ে। হ্যাঁ, যখন তৃতীয়বার বিজেপি সরকার ক্ষমতায় আসে তখনই তার জোট সঙ্গীদের নিয়ে কিন্তু একটা রাজনৈতিক ভূমিকা হিসেবে একটা উলুট পালন ভূমিকা কিন্তু দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ। হ্যাঁ, এবার বাস্তবে যে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটার উপরে কিন্তু বাস্তবে এক ধাপে যে এগিয়ে থাকার যে ইঙ্গিত সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তাহলে মানিকতলাতে কারা বা জিবাদ করবে? রায়গঞ্জে কংগ্রেসের একটা ফ্যাক্টর বা প্রভাব, সেই কংগ্রেসের যিনি প্রার্থী, দীর্ঘদিনের রাজনৈতিকবিদ হিসেবে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মহেশ সেনগুপ্ত প্রার্থী হয়েছে। এদিকে মানিকতলা, রানাঘাট, দক্ষিণ, বাগদা, বাগদার রাজনৈতিক ভূমিকা সেখানে কিন্তু একেবারে চতুর্মুখী তিরুশঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই রাজনৈতিক মহল মনে করছেন। তবে হ্যাঁ, তাই বাস্তবে 2024 যে বিধানসভার উপনির্বাচন, আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন, আগামী দিনের জন্য পথ চলা শুরু কতটা প্রভাব, কতটা বিস্তারিতভাবে, আর সেই বিষয়গুলি নিয়েও নানান তথ্য প্রমাণ হিসেবে কিন্তু এগিয়ে যাওয়ার একটা বার্তা আছে। তাই দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি, যখন হকার উচ্ছেদ হচ্ছে, বাড়িঘর চারিয়ে দেওয়া হচ্ছে, ব্যবসায়ীদের দোকান ভাঙচুর করা হচ্ছে, সেই ক্ষেত্রে কতটা প্রভাব পড়ে এটাই শুধু বাস্তবে দেখা একটা বিষয়। সবুজ বঙ্গ নিউজ চ্যানেলের পক্ষ থেকে যদি আপনাকে ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওগুলি একটু দেখার চেষ্টা করবেন। কেননা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে সমীকরণ, বারবার করে আলোচনা, বারবার করে একটা রাজনৈতিক ভূমিকা হিসেবে দেখা যেতে পারে, তাই না? বিষয়গুলি হচ্ছে মনোযোগ দিয়ে সরাসরি, যেমন পঞ্চায়েত নির্বাচন এই রাজ্যে কাগজ, যে ব্যালট পেপার আমরা বলতে পারি, সেটা কাগজ চিবিয়ে খেয়ে
বিডিও প্রশাসকদের কাজে লাগিয়ে শাসকের একাংশ শ্রেণী মদত্ব দিয়ে তারা কাজ করে। তাহলে যারা ভোটার, গ্রামীয় স্তরে ভোটার, সেখানে দেখা যাবে যে ভোটারদেরকে ভয় ভীতু দেখিয়ে সরকারি ঘর পাবে না হুমকি দেওয়া হবে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে, বিভিন্ন পর্যালোচনা করে কিন্তু হুমকির একটা প্রবেশ হতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর। তবে হ্যাঁ, বিজেপি সেই রকম কি প্রভাবে ফ্যাক্টর হতে পারবে? অনেকেই আবার বলছে পৌরসভা এলাকাগুলিতে হিন্দুদের ওপর কিন্তু একটা বিজেপি নির্ভরশীল করছে। তবে এটাই যদি বাস্তবে তাই হয়, তাহলে রাজনৈতিক ভূমিকা আগামী দিনের পথ চলা শুরু। অর্থাৎ আগামীকাল যেহেতু 4টি বিধানসভার উপনির্বাচন, যেসব বিধানসভায় উপনির্বাচন হবে সেইগুলো অধিকাংশই কিন্তু পৌরসভার আন্ডারে কিন্তু দেখা যাচ্ছে বন্ধুগণ। তবে হ্যাঁ, আর এই রাজনৈতিক ভূমিকা হিসেবে কিন্তু আগামী দিনের জন্য মানুষের রায় গ্রহণযোগ্য হিসেবে কতটা উজ্জীবিত হবে বা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে, শুধু সময়ের অপেক্ষা, তাই না? এই বিষয়গুলি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনলে আপনারা নিশ্চয় কিছু ব্যাপার, কিছু সহযোগিতা, কিছু রাজনৈতিক ভূমিকা হিসেবে আপনারা জানতে পারবেন। কেননা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন উঠছে। আগামী দিনের জন্য পথ চলা শুরু, আগামী দিন কি হতে পারে, সেটাই শুধু রাত পোহালেই আমরা বলতে পারি, কিন্তু রাজনৈতিক ভূমিকা হিসেবে মানুষের রায় বা গ্রহণযোগ্য কতটা উদ্দীপনায় বা কতটা ফ্যাক্টর হবে। যেখানে মানুষ ভোট দিতে পারে না, সেই রাজ্যের গণতন্ত্রের উৎসবের কথা কীভাবে বলা যায়? যেমন সন্ত্রাসের আতুরঘর আমাদের পশ্চিমবঙ্গ, যেমন সন্দেশখালী, যেমন উত্তর দিনাজপুর জেলা চোপড়া, তাই না? এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ। আগামী দিন সত্যি সত্যি ভালো করে যদি মনোযোগ দিয়ে না শুনেন, তাহলে আপনার লস, আপনার ক্ষতি, বলছে সমীক্ষক মহল, বলছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ, প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। একদিকে যখন সরকারের জোটের সরকারের টলমলো চলছে বিজেপির জোট সঙ্গীদের নিয়ে, তখন রাজনৈতিক ভূমিকা হিসেবে আগামী দিনের জন্য কতটা উজ্জীবিত, কতটা পথ চলা শুরু হবে, শুধু সময়ের অপেক্ষা দেখার একটা বিষয়। আপনাদেরকে আরও একবার বলছি, 4টি বিধানসভার উপনির্বাচন আগামীকাল সকাল সকাল ভোটাররা যাতে ভোট দিতে পারে। হকার উচ্ছেদদের যখন বাড়িঘর দোকান ব্যবসায়িক ভাঙচুর করানো হয়েছে, সেই প্রভাব যদি 4টি বিধানসভার উপনির্বাচনে কি পড়বে, এটা একটা দেখার বিষয়। রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা বিধানসভার উপনির্বাচনে এছাড়াও রয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।